2014 সালের অনন্যা সেরা নারী শিল্পীর সম্মান পাওয়া প্রিমা নাজিয়া আন্দালিব দুটি প্রদর্শনী করছেন দুই দেশের বড় দুটি গ্যালারিতে তার চিত্রকর্মের একক প্রদর্শনী দিয়েই শুরু হচ্ছে এবারে দিল্লি আর্ট ফেয়ার এগারোই অক্টোবর থেকে দিল্লিতে ওটা হলো দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার তো ওইটার ওপেনিং এক্সিবিশন হিসেবে আমার অবজেক্টিফাইড সিরিজটা যাবে আরেকটা হচ্ছে উজবেকিস্তান তাস্কান্দ মানে হলো স্টোনের সিটি পাথরের সিটি সো ওটা ওখানে আমার কাজের একটা প্রদর্শনী হচ্ছে নারীর একান্ত ভুবন আর প্রকৃতি নিয়েই প্রিমার চিত্রকর্মের জগৎ বিচিত্র মাধ্যমে কাজ করতে পছন্দ করেন এবার দুই দেশে দুটি আলাদা প্রদর্শনীর জন্য বেছে নিয়েছেন অভিনব সব বিষয় ও আঙ্গিক তার সাথে নিজের নামের সাথে একীভূত হয়ে পড়া ট্রেডমার্ক কাজগুলো তো আছেই মেয়েদের দেহ থেকে শুরু করে তার মানসিক বিকাশ প্রত্যেকটা জিনিস আমার কাজে একটা স্পষ্টভাবে ফুটে উঠছে এবং তার একটা বোল্ড এবং স্ট্রং প্রেজেন্স আমিও ফিল করতে পারছি দেশের বাইরের প্রদর্শনীতেও নারীর অধিকার পুরুষ শাসিত সমাজে নারীর অবস্থান আর নিজস্ব সূক্ষ্ম অনুভূতিগুলোই রং তুলি ক্যানভাসে ব্যক্ত করবেন শিল্পী উজবেকিস্তানে আয়োজিত প্রদর্শনীর যৌথ আয়োজক সেখানকার বাংলাদেশ দূতাবাস ও উজবেক সরকার শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা